হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলো আজকের নতুন দিন শুরু করি। তো আজকে নবমী, মানে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো তোমরা হয়তো সবাই জানো জগদ্ধাত্রী পুজো বেশ ভালো করে পালন করা হয় বিভিন্ন জায়গায়। তো আজকে যেটা যাব, প্রত্যেক বছর আমার জগদ্ধাত্রী পুজো নবমীর দিন নিমন্ত্রণ থাকে সায়ন্তনের বাড়িতে। সায়ন্তনকে সেটা হয়তো এখন বলার দরকার নেই, বিকজ যারা আমার ব্লগ ফলো করো তারা জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু, আর ওর বাড়িতে চলে গেলাম। ওর বাড়ি বেসিক্যালি লিলুয়াতে। তো আমি উবের বাইকে করে নেমে টোটোয় চলে গেলাম। টোটোতে উঠে ওদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেলাম। মাঝখানে দাদুর সাথে দেখা হয়েছিল, বেশ ভালো ছিল। দাদুটা বেশ গল্প করছিল, কথা বলছিল। আর এখানে বেশ আমি একটা পিঙ্কিশ রেড কালারের, মানে রেড এবং পিঙ্কিশ যে কালারটা সেরকম কালারের একটা কুর্তা পরে নিয়েছি, বেশ ভালো লাগছিলো আমাকে, কি বলো তোমরা। তো যাই হোক, এখানে ওর বাড়ির কাছে চলে এসেছি। বাড়ির আগে ঢোকার আগে এরকম একটা মন্দির আছে, আর এই রাস্তাটা ভীষণ চেনা হয়ে গেছে। গিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, দেখি সায়ন্তন কী করছে, হয়তো বাড়িতেই আছে বা নাও থাকতে পারে। তো দেখছি আর কি, গিয়ে বেলটা বাজি চট করে। কিন্তু কাকিমা দরজা খুলেছে, তো পাগলটা চলে এসছে। আমরাও বেশ আশপাশ ঘুরে নেবো তার পাকে। তো ব্রেকফাস্ট করতে হবে, আর তার জন্য রেডি করছি। তো ব্রেকফাস্ট ওখান থেকেই ব্রেকফাস্ট থাকে, আর ব্রেকফাস্ট নিয়ে আমরা বাড়ি চলে এলাম। লাস্ট ইয়ারই মনে আছে এই তরকারিটা সত্যি ভীষণ সুন্দর ছিল, ছোলা আলু সয়াবিন দিয়ে একটা অদ্ভুত সুন্দর স্বাদের তরকারি, আর লুচি দিয়ে খেতে জাস্ট দারুণ লেগেছিল। তো এরকমই গন্ধ পাচ্ছি, এবারও আশা করি ভালো হবে। আর তাকে সায়ন্তনের গোপালকে দেখে নাও, গোপালকেও সাজিয়ে বসিয়েছেন ও। তো গোপালের বড় ভক্ত, তো যতবার যাই আমি গোপালকে দেখি খুব মিষ্টি দেখতে গোপালটাকে। তো যাই হোক, এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো, বিকজ ব্রেকফাস্ট করতে লেট হলে পরে ওদিকে লাঞ্চ করতে পারবো না, আর আমি পৌঁছেছিলাম লেট করে। তো সাজিয়ে গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নেবো ওখানে। আর কাকিমা ওখান থেকে কথা বলছিল, একটু গল্প করছিল, ব্রেকফাস্ট গল্প সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর কাটছে। আর এখানে খুব সত্যি অসাধারণ, দারুণ, মানে একদম সেই অথেন্টিক ওই স্বাদটা পেলাম লাস্টে যেটা খেয়ে। হয়ে যাওয়ার পরও কাকিমা এখানে কফি করে নিয়ে চলে এসছে, তো কফি খাবো আর গল্প করবো। কফির সাথে চিপস আর সাথে ঠেকুয়া ছিল, যদিও ঠেকুয়া মানে রেখে দিয়েছিল আমার জন্য। টিউশন বাড়ি থেকে অনেক ঠেকুয়া পায়, ওরা অনেক নন বেঙ্গলি মানে বিহারি বা ইউপির অনেক ক্লাসেস রয়েছে সায়ন্তনের, সো অনেক ও ঠেকুয়া কালেক্ট করে আমার জন্য রেখে দিয়েছি। ব্রেকফাস্ট করে কফি খেয়ে আবার প্যান্ডেলে চলে এলাম। এবার লাঞ্চ হবে একটু পরে, তো তারপরে আমি একটু মাঝখানে ছবি টবি তুলে নিলাম, সত্যি খুব সুন্দর কেটেছে। আর তোমরা অবশ্যই জানাবে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর এখন আমরা চলে যাব লাঞ্চ করতে, লাঞ্চের সময় হয়ে গেছিলো, মোটামুটি দুটো বেজে গেছিলো। সো লাঞ্চ এখানে সার্ভ করা শুরু হয়ে গেছে, বিকজ আমাকে ফিরেও আসতে হবে আবার, কারণ সন্ধ্যাবেলা ক্লাসেস আছে, তো সেই কারণে। আর এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। যে প্রথমে এরকম বড় বড় বেগুন ভাজা দিয়ে দিল, সাথে ভাত এবং ডাল, ডালটা সবজি দিয়ে ছিল এবং তেঁতোর ডাল ছিল, তেঁতো ছিল উচ্ছে দিয়ে, আর সাথে কি একটা লাউ বা কিছু একটা ছিল। তো আমি এখানে খাওয়া শুরু করে দিলাম, আর সত্যি খাবারগুলো এত ভালো ছিল যে আমি এনজয় করে খেয়েছি। আর সত্যি ডালটা দিয়ে ভাত খেতে সাথে বেগুন ভাজাটা দিয়ে দারুণ লাগছিল জাস্ট। সাথে এরকম গন্ধরাজ লেবু ডাল দিয়ে মেখে খেতে আহা হা হা, অপূর্ব লাগে। তোমরা কারা ভালোবেসে বাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে চলে এলো এরকম ফুলকপি আলুর রোস্ট এবং চাটনি ছিল সাথে। তো এখানে সাজানো হচ্ছে ভোগের থালা, মানে এই থালাগুলো মায়ের কাছে ভোগ নিবেদন করে দেওয়া হবে এবং সেগুলো কুপন কেটে বাড়ির জন্য নিয়ে যাওয়া যাবে, এরকম ফ্যাসিলিটি রয়েছে ওখানে। তো লাঞ্চ করে আমরা একটু ঘোরাঘুরি করা শুরু করে দিলাম এদিকে ওদিকে, ওখানে জেঠু মাছ ধরছে। নাম কি হয়? গুবলু বলো। মেরা নাম গুবলু হ্যায়। আই বলো গুবলু। হ্যাঁ বলো। সনু ভাইয়া বলো। বলো। দেখ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওরা ড্রেস আমার ড্রেস, তোরা ম্যাচিং লাল। গুবলু গুবলু খাবি মিষ্টি? খাবি? খাও গে মিষ্টি, খাও গে। এই বাংলায় বাঙালি তো বাংলায় শিখে গেছে, বাংলা বাংলা পাতা ইসকো বোঝে বলে না। ও বোঝে বাড়া হবে না, আপসে ভি আচ্ছা বলে লাগে, কিন্তু আপে রাতা না। আই
তো আবার প্যান্ডেলে চলে গেলাম, ভোগের থালা নিতে গিয়ে দেখলাম এরকম হোম হচ্ছে, হোমের সাথে ভোগ নিবেদন হচ্ছে। তো হোমটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কুপন ছিল, কাটা ছিল, সেটা কুপন নিয়ে আমরা ভোগের থালাগুলো নিয়ে নিলাম সব, যতগুলো কুপন কেটেছিল সায়ন্তন। সো এখন মেন কাজ হচ্ছে আমি বাড়িতে চলে আসবো, সেই জন্য ভোগের থালা সুন্দর করে প্যাক করে দিয়েছে সায়ন্তন। তো বাড়িতে চলে এলাম, আর এখানে সব রকম আছে, ডাল, সবজি, পাঁচ রকমের ভাজা, পায়েস, মিষ্টি, সাথে গন্ধরাজ লেবু। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন্য কোনো আপডেট পেতে। আর সবাই খুব ভালো থেকো, টাটা।